ভয়ের কিছু নেই, শুধুই একটু সাবজেক্টটা এবং আর ডেমোটা ভালো করে আসলেই হয়ে যাবে, টেনশনে কিছু নেই। স্যার ম্যামরা খুবই কোঅপারেটিভ এবং এই চ্যালেঞ্জটাকে আমিও দেখেছি, আমিও একটু আবহাওয়াটা কেমন ছিল ইন্টারভিউ বোর্ডের সেই আবহাওয়াটা এখান থেকে আমি পেয়েছি, তো অবশ্যই এরকম কোনো ভয়ের কিছু নেই। হ্যালো ফ্রেন্ড, জিকে স্টাডি মাস্টার ম্যাম আপনার স্বাগত হ্যাঁ। তো আজ আমাদের সামনে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন থেকে একটা ক্যান্ডিডেট ইন্টারভিউ দিয়ে বেরোচ্ছে, এনেকে জিজ্ঞেস করবো কি এনাকে ইন্টারভিউ বোর্ডে কী কী কোয়েশ্চেন জিজ্ঞেস করেছে। তো স্যার আপনার নাম কি আছে? শুভ্রজিৎ বিশ্বাস। আচ্ছা, আপনি কোথায় থেকে এসেছেন? আমি নটশোবিশ পরগনা। আপনি বলবেন আপনাকে আজকে ইন্টারভিউ বোর্ডে কী কী কোয়েশ্চেন জিজ্ঞেস করেছে? আমার সাবজেক্টের, আমার সাবজেক্ট পেন্টিং ছিল, পেন্টিংয়ের উপরে কোয়েশ্চেন হয়েছে। অনার্স কী ছিল? পেন্টিং, ফাইন আর্টের উপরে। তো আপনাকে পেন্টিং থেকে আপনাকে ইন্টারভিউ বোর্ডে কী কী কোয়েশ্চেন করে? পেন্টিংয়ে রেনেসাঁ পিরিয়ডের আর্টিস্টের নাম, তারপর ইজাম থেকে ধরা হয়েছে, ভ্যান গগের কিছু কাজের সম্পর্কে জানতে চেয়েছে, মোনালিসার সম্পর্কে জানতে চেয়েছে এই। আর এরপরে আমাকে ডেমোটা দিতে বলে। এবার ডেমোটা হচ্ছে আমি রামধনুর উপরে দিই, এবার রামধনুর ওখান থেকে কেন হয় কোথায় এই কোশ্চেনগুলো হয়েছিল। এরপরে ডেমোটা পুরোটাই দেখে, পুরোটা দেখার পরে তারপরে বেশ কয়েকটা কোশ্চেন হওয়ার পরে আবার আমাকে আবার বোর্ড ওয়ার্ক খাবার দেয় যে অঙ্ক পড়াবেন, তো অঙ্কে বৃত্তটাও পড়াবেন, বৃত্তটা করুন, বৃত্তর বাহুগুলো বৃত্তকে কী বলে, অংশগুলোর নামগুলো বলতে বললো, এটাও হলো। তারপরে বিজ্ঞানের আমার সিচুয়েশন কোশ্চেন খুব হয়েছিল যে ফিফথ ইয়ারে আপনি ক্লাস নিচ্ছেন, মিড ডে মিল খেয়ে দুষ্টু বাচ্চাদেরকে কীভাবে আপনার রামধনু এটা শেখাবেন এই এরকম কোশ্চেন। তো আপনাকে এত প্রশ্ন করেছে, হ্যাঁ। তো আপনার টেবিল নাম্বার কত ছিল? টেবিল নাম্বার ১। আচ্ছা, আপনাকে ফেমাস পেন্টার থেকে নাম জিজ্ঞেস করেছে? না, ফেমাস না, ইজাম থেকে ইয়ে করেছে, রেনেসাঁ পিরিয়ড থেকে এরকমভাবেই জিজ্ঞাসা করছে। আচ্ছা আচ্ছা, ভারত থেকে কিছু? না না না। আচ্ছা, এটা জিজ্ঞাসা করছে যে আমি কোন পার্টটা ইয়ে ওয়েস্টার্ন না ইন্ডিয়ান, সেই সাবজেক্ট আমার সাবজেক্ট ওয়েস্টার্ন ছিল, ওর জন্য আপনাকে ওখান থেকে প্রশ্ন করলো। আচ্ছা আচ্ছা, তো আপনি বলবেন কি যে আগামী দিনে যে ক্যান্ডিডেট আসবেন ওনাকে আপনি জিগে শাড়ি মাসা থেকে কী বলতে চাইবেন? আমি বলতে চাইবো যে ভয়ের কিছু নেই, শুধুই একটু সাবজেক্টটা এবং আর ডেমোটা ভালো করে আসলেই হয়ে যাবে, টেনশনে কিছু নেই। স্যার ম্যামরা খুবই কোঅপারেটিভ এবং এই চ্যালেঞ্জটাকে আমিও দেখেছি, আমিও একটু আবহাওয়াটা কেমন ছিল ইন্টারভিউ বোর্ডের সেই আবহাওয়াটা এখান থেকে আমি পেয়েছি, তো অবশ্যই এরকম কোনো ভয়ের কিছু নেই। তো আপনার টেবিল নাম্বার কত ছিল? টেবিল নাম্বার ১। টেবিল নাম্বার ১ ছিল। তো আপনি ইন্টারভিউ দিয়ে স্যাটিসফাই আছেন? হ্যাঁ স্যাটিসফাই। আচ্ছা আচ্ছা, তো আপনাকে জিকে শাড়ি মাসা থেকে বেস্ট অফ লাক। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো স্যার আপনার নাম কি আছে? অমল মাইতি। আপনি কোথায় থেকে এসেছেন? ঝাড়গ্রাম থেকে। ঝাড়গ্রাম। তো আপনার অনার্স কী ছিল? অনার্স হিস্ট্রি ছিল। আপনি বলবেন আপনাকে আজকে হিস্ট্রি থেকে কী কী কোয়েশ্চেন করেছে? হিস্ট্রিকে দেখা হয়েছিল কী কী মানে স্কুলে কী কী দিনগুলো পালনীয়, আচ্ছা পালন করা হয় আর কি। আচ্ছা, ঠিক আছে। আর 23 জানুয়ারি সম্পর্কে একটু বলার জন্য আর কি, ঠিক আছে। আর জিজ্ঞেস করেছিল যে সাধারণতন্ত্র দিবস কবে পালন করা হয়। আচ্ছা। আর আর এমনি যে ডেমোর জন্য ত্রিভুজ আমি চুজ করেছিলাম, ওয়ান চুজ। আর আপনার ওই নদ নদীর মধ্যে পার্থক্য কী, ঠিক আছে। আর ওইগুলো জিজ্ঞেস করেছিলেন আর কি। আচ্ছা, আর তেমন কিছু জিজ্ঞেস করা হয়। এখন আপনি ডেমোতে দেখাছিলেন, ওর সময় আপনার প্রশ্ন করছিল ডেমো থেকে? হ্যাঁ, ডেমো থেকে প্রশ্ন করেছিল। ডেমো কী প্রশ্ন ছিল? যেমন একটা কোণ যদি সূক্ষ্ম কোণ হয় অপর কোণগুলো কী হবে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এরকম টাইপের কোয়েশ্চেন জিজ্ঞেস করছিলাম। আচ্ছা আচ্ছা, তো আপনার টেবিল নাম্বার কত ছিল? টেবিল নাম্বার ১ ছিল। ১ ছিল। তো আপনি যে ডব্লিউবি টেট পাস করেছেন, এই কবে ইয়ার পাস করেছেন? ২০১৪ সালে। ২০১৪ সালে। এটা আপনার থার্ড অ্যাটেম্প? এটা থার্ড অ্যাটেম্প। আচ্ছা, তো আপনি তো জিকে শাড়ি মাস্টার রেগুলার ফলো করেন আপনি, তো যে আগামী দিনে যে ক্যান্ডিডেট আসবেন ওনাকে আপনি জিকে শাড়ি মাস্টার থেকে কী বলতে যাবেন? কী আর বলবো বলুন তো, এখন অনেক কিছু। আচ্ছা, দেখি যারা আসবে তারাও আর একটু ভালো করে প্রিপেয়ার করুক। আচ্ছা, ঠিক আছে। তো আপনাকে জিকে শাড়ি মাস্টার থেকে বেস্ট অফ লাক। বেস্ট অফ লাক, থ্যাংক ইউ। স্যার আপনার নাম কি আছে? আমার নাম মিঠুন কুমার নন্দী। আচ্ছা, আপনি কোথায় থেকে এসেছেন? আমি ঝাড়গ্রাম জেলা থেকে। ঝাড়গ্রাম। আপনার অনার্স কী ছিল? আমার অনার্স ইংলিশ। ইংরেজি। হ্যাঁ, তো আপনি বলবেন আজকে আপনাকে ইন্টারভিউ বোর্ডে কী কী কোশ্চেন জিজ্ঞেস করেছে? ইন্টারভিউ বোর্ডে আমাকে সাবজেক্ট ওয়াইজ নয়, মোটামুটি খুব সহজ সহজ কিছু কোশ্চেনে জিজ্ঞেস করা হয়েছিল। আর আমার প্যারা টিচারশিপ আছে, তো সেই হিসাবে আমাকে আমার টিচিং এক্সপিরিয়েন্স এতদিনের বাচ্চাটাকে কীভাবে পড়ানো হয়, কিছু গ্লোব দেখিয়ে একটা গ্লোবকে কীভাবে বোঝানো হবে এই কোশ্চেনটা করা হয়েছিল। আচ্ছা, ম্যাথ থেকে কিছু কোশ্চেন ছিল, ম্যাথ বৃত্তের পরিধি বা জে সংক্রান্ত কিছু কোশ্চেন ছিল আর কি।
তো আপনার ডেমো তো টপিক কি ছিল? আমি যেহেতু প্যারাডিজেসিভ আছি, আমাদের অ্যাপটিচিউড টেস্ট এমনিতেই আছে আর কি। ডেমো তো আপনি যে প্যারাডিজার কত সাল হয়েছে? আমার 11 বছর হয়ে গেছে। 11 বছর হয়ে গেছে, তো আপনি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিয়েছেন? হ্যাঁ, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট। আপনি একটা বলবেন কি আপনি যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যে আপনি বানানো হয়েছে ও কিরকম হয়েছে একটা প্রসিজার বলবেন, আপনি বলবেন। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তো আমাদের ডিপিও থেকে দেয় যে সার্টিফিকেটটা, আমাদের এনগেজমেন্ট লেটার তো আছেই জয়েনিংয়ের সময় থেকে, আর আমরা ইন্টারভিউ দিতে আসার আগে আমরা ডিপিও থেকে সার্টিফিকেট নিয়ে এসেছিলাম। আচ্ছা, তো ওটা কি প্রসিজার কি আছে ওটা? এসআই অফিস থেকে সার্টিফিকেটটা ইস্যু করে নিয়ে যেতে হয়, তারপর ডিপিও ওটা দেন আর কি। আচ্ছা, তো আপনি কত সময় লাগে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট বানানো? এক্সপিরিয়েন্স সার্টিফিকেট বানাতে সময় লাগবে না বেশি, একদিনেই হলে হয়ে যাবে। হ্যাঁ, একদিনেই। আচ্ছা, ওটা ডিএমটা উপরে সাইন করে নাকি? ডিএম না, ডিপিও। আচ্ছা, ডিপিও সাইন করেন? ডিপিও। আচ্ছা, ডিপিও ইস্যু করেন ওটা? আচ্ছা আচ্ছা, তো ডিপিও অফিস কোথায় আছে? ডিপিও অফিস আমাদের ঝাড়গ্রাম। আচ্ছা, ঝাড়গ্রাম আছে, মানে প্রত্যেক ডিস্ট্রিক্টে একটা থাকা উচিত। তো এত অ্যাপ্লাই করতে হো আর করতে পারে? আপনাকে জিজ্ঞেস থেকে বেস্ট অফ লাক। থ্যাংক ইউ স্যার।